90 দশকের বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক ছিলেন সালমান শাহ। আর বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। আর এবার 2022 সালে সালমান শাহর জন্মদিন নিয়ে মুখ খুললেন চিত্রনায়ক শাকিব খান। ভিউয়ার্স অবাক হয়ে যাবেন চিত্রনায়ক সালমান শাহকে শাকিব খান কতটা ভালোবাসে, কতটা মিস করে এবং সালমান শাহকে নিয়ে কী কী বলেছেন। ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। তিনি এমনই একজন নায়ক, কাজ করেছেন মাত্র 3 বছর, এরপর হঠাৎ করেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। সেই মৃত্যুর 25 বছর পর তাকে অসামান্য ভালোবাসায় স্মরণ করেন সিনেমা প্রেমীর প্রতিটি দর্শক। তিনি সালমান শাহ ঢাকায় সিনেমার ধূমকেতুর মতো আবির্ভূত হওয়া ক্ষণজন্ম নায়ক। 19 সেপ্টেম্বর সালমান শাহর জন্মদিন, বিশেষ এই দিনে তাকে স্মরণ করেছেন ভক্ত ও সিনেমা জগতের মানুষেরা। কেননা এদের অধিকাংশ শৈশব কৈশোরের সিনেপ্রেম জড়িয়ে আছে সালমান শাহকে ঘিরে। হাল আমলের তেমনই একজন শাকিব খান, বর্তমান ডলিউডের শীর্ষ নায়ক তিনি। তবে ছোটবেলায় যার সিনেমা দেখে তার হলে যাওয়ার সূচনা হয় সেই নায়কের নাম সালমান শাহ। অতীতের ডায়েরি খুলে সে কথা বলেছেন শাকিব। তার ভাষ্য, আমি যখন ছাত্র স্কুলে পড়ি তখন প্রথম সিনেমা দেখেছিলাম সালমান ভাইয়ের, এবং সবার মতো আমিও তাকে অনেক পছন্দ করতাম, তার সিনেমা পছন্দ করতাম। কথাগুলো শাকিব খান বলেছিলেন 2019 সালে টুলি কমিউনিকেশনস আয়োজিত সালমান শাহ জন্মোৎসব উদ্বোধনী অনুষ্ঠানে। মধুমিতা হলে অনুষ্ঠিত সেই আয়োজনে সালমানের জন্মদিনে কেক কাটেন শাকিব। এই প্রসঙ্গে তিনি বলেন, আজ নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে, আমার হাতে তার জন্মদিনের কেক কাটতে হচ্ছে। তবে আমি আরও আনন্দিত হতাম যদি তিনি আমার পাশে থাকতেন। সালমান শাহকে মহাশিল্পী আখ্যায়িত করে শাকিব খানের মন্তব্য, আজকে যার জন্মদিন সেই মানুষটা আমাদের মধ্যে নেই অনেক দিন হয়ে গেছে, কিন্তু তিনি এমনই এক মহাশিল্পী যার মৃত্যুর এত বছর পরেও কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন। এখনও কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তার জন্মদিনে মৃত্যুদিনে প্রতিটি মুহূর্তে তাকে ভালোবাসায় স্মরণ করে। ভক্তদের মনে চিরস্থায়ী জায়গা করে নেওয়াটাই সালমান শাহর বড় প্রাপ্তি বলে মনে করেন শাকিব খান। তার মতে দেশে ও দেশের বাইরের মানুষ নিজের মনে যে সালমান ভাইয়ের একটি প্লুটেট এঁকে রেখেছে, তার প্রত্যেক জন্মদিনে মৃত্যুদিনে প্রতিটি সুন্দর সময়ে যে সালমান ভাইকে স্মরণ করে, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নেই। বছর 3 আগের সেই বক্তব্যের ভিডিও রবিবার 19 সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এর মাধ্যমে তিনি কালজয়ী নায়ককে স্মরণ করেছেন। ভিউয়ার্স, বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক স্বপ্নের নায়ক সালমান শাহকে যেভাবে স্মরণ করেছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন তা নিয়ে আপনার মন্তব্য কী, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন।